চারিদিকে যখন তুমি দেখছো যে কোনো কিছুই তোমার হাতে নেই মানে ঠিক তোমার অনুকূলে যাচ্ছে না সেই পরিস্থিতিতেও তুমি ঠিক কি করতে পারো কিভাবে মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতিকে অতিক্রম করতে পারো এবং নিজে ভালো রেজাল্ট করতে পারো আজকে ভাবলাম যে এই সেশানটাতে তোমাদেরকে সেটা একটু আলোচনা করি ভিডিওটা খুব একটু মন দিয়ে দেখো কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু বেশ কিছু পার্ট আছে আমি পার্টে পার্টে বোঝাচ্ছি ব্যাপারটা যে কিভাবে অনেক সময় আমাদের পরিস্থিতি অনুকূল থাকে না সেই অনু মানে প্রতিকূল পরিস্থিতি থেকে তুমি কিভাবে সমস্ত পরিস্থিতিটাকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারো চলো দেখা যাক সেটা হচ্ছে একদম ছোটোবেলা থেকে যখন আমরা বাচ্চারা স্কুলে ভর্তি হচ্ছে যেটা দীর্ঘ কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে সেটা সত্যি কথাটা পরিষ্কারভাবে বলে দেওয়ার দরকার সেটা কি স্কুলে দেখা যায় সেটা প্রাইভেট স্কুল হোক তা তো কোনো কথাই নেই আর এমনিতে যদি নর্মালি আমরা গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুলগুলো দেখতে পাই বা শহরাঞ্চলে যে সমস্ত সরকারি স্কুলগুলোতেও দেখতে পাই সেগুলো কি সেটা হচ্ছে যে পরীক্ষায় নম্বর পাওয়া পরীক্ষায় নম্বর পাওয়া একটি শিশু সে মানে ক্লাস ওয়ান থেকে ধরি ক্লাস টেন পর্যন্ত সে তো শিক্ষকের সম হবে সবার ক্ষেত্রে সমান বিচার হওয়ার কথা অভিভাবকদের তো এই অভিযোগ থাকছেই দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে দেখা গেল যে আমি ছাত্রের তোমার ছাত্রছাত্রীদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আমি ঠিক লিখলাম খুব ভালো পড়াশুনো করলাম খুব ঠিকঠাক লিখলাম ও মা দেখতে পেলাম যে আমার নাম্বারটা ঠিক ভালো পেলাম না সেই সাবজেক্টে এবং আমি বুঝতে পারলাম যেন কোনো একটা জায়গা থেকে অন্য কাউকে একটু এগিয়ে দেওয়া হলো এটা চরম হতাশার এবং অনেকেই বলবেন যে ও স্কুলের নাম্বার কি হবে আমিও ঠিক সেই কথাই বলছি যে স্কুলের নাম্বার কি হবে আবার এটাও ঠিক যে এইটার ফলবশত ছাত্র এবং ছাত্রী তোমরা যারা দেখছো এই ভিডিও এবং অভিভাবকরা যারাও এটা এই ভিডিওটা দেখছেন আমার সঙ্গে আমার সঙ্গে একমত হবেন কি না জানি না এটা কিন্তু একটি ছাত্র একটি শিশু একটি ছাত্রী যে শিশুমন তার ওপর প্রচণ্ড একটা হতাশা সৃষ্টি করছে যে আমি এতটা পরিশ্রম করলাম এতটা পরিশ্রম করবার পরে আমি সুন্দর করে লিখলাম আমার যে গৃহশিক্ষক আছেন অথবা আমার বাবা মা আছেন বা অভিভাবক আছেন বা কেউ না থাকুক আমি নিজে পড়ে সুন্দরভাবে যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি ঠিক ঠিক দিয়েছি কিন্তু দেখা গেল অজানা কোনো কারণে একদমই অজানা কারণে এবং এই কারণগুলো অবশ্যই অজানা থাকে অজানা থাকে কীরকম যে সেই কারণগুলো বোঝা যায় যে কোথায় কি হলো যে তার মানে সেই ক্লাসের তার যে কোনো এক বন্ধু বন্ধুকে সেই স্কুলের মাস্টারমশাইরা মশাইরা প্রাধান্য দিয়ে যাচ্ছেন বন্ধু বা বন্ধুদেরকে প্রাধান্য দিয়ে যাচ্ছেন এর কারণগুলো এক একটি গ্রামে এক একটি স্কুলে এক একটি জায়গাতে এক এক রকমের এক এক রকমের সুবিধা বা কি বলবো মানে এক এক ধরনের আজকের দিনে একটা খুব তত্ত্ব চালু হয়ে গেছে সেটিং সেটিং এবার সেইটা কি সেটা আপনারা জানেন যে আপনাদের এলাকায় সেটা কি ঘটছে কিন্তু এই নিয়ে গার্জেনদের একটা খুব বড় মুশকিল যে স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদেরকেও তোমাদেরও ক্ষেত্রে একটা বড় মুশকিল কি এই নিয়ে কোনো প্রতিবাদ করা যাবে না এই নিয়ে স্কুলের স্যারকে কিছু বলা যাবে না যে স্যার আমি তো ঠিক লিখেছি বা দিদিমণি আমি তো এটা ঠিক লিখেছি আপনি আমার এই ঠিক লেখাটাকে আপনি কেটে দিলেন কেন বা এইটাতে দেখুন এটা তো আমি আমার নম্বর না হোক অন্তত ভালো নম্বর পাওয়ার মতো লিখেছি এটা থেকে এত এত কম নাম্বার হয়ে গেল মুশকিল হচ্ছে যাকে উনি বেশি নাম্বার বা ওনারা বেশি নাম্বারটা দিলেন তার খাতা কিন্তু আপনি বা বা তুমি দেখতে পাচ্ছ না তাহলে তোমার মধ্যে একটা চরম হতাশা আসছে কিছু করার নেই এই মুহূর্তে আমাদের চারপাশে শিক্ষা শিক্ষা নিয়ে অন্ধকার শিক্ষা নিয়ে নানান রকমের দুর্নীতি এটা তো দেখো যারা একটু বড় হয়েছ বা যারা অভিভাবকরা দেখছেন এটা তো সবাই জানা কিন্তু তার মধ্যে থেকেও নিজেকে গুছিয়ে বার করে আনতে হবে প্রথম কাজ হচ্ছে আমি যদি বুঝি যে আমার পড়াটা ঠিক মতো হয়েছে আমি যদি বুঝি যে আমি ঠিক ঠিক লিখতে পেরেছি এবং আমি পক্ষপাতিত্বের শিকার হচ্ছি এইটা নিয়ে চিন্তা করো না আমার এটাও দেখা আছে আমার জীবনে যে মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা মানে বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে হলে যাতে টুকতে পারা যায় তার জন্যে মন্তব্যটা বিতর্কিত হলেও তার জন্যেও সেটিং হয় কি সেটিং হয় কখনো কখনো অভিভাবকরা তো অবশ্যই যুক্ত থাকেন তার নিজের সন্তান যাতে হলে গিয়ে সুবিধা পায় আর এই দুর্নীতি কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে সে তো এখন দেখাই যাচ্ছে যে মাধ্যমিক বলুন বা উচ্চ মাধ্যমিক বলুন শিক্ষার ব্যবস্থা সমস্ত সব রথী মহারথীরা সমস্ত জেলের মধ্যে বসে আছে তাহলে আমার এই কথাটা যে কতটা সত্যি এটা থেকে প্রমাণ হয় এটা এমন না যে ওই রথী মহারথীরা মাধ্যমিক এইচএ যে সমস্ত বোর্ড বা সংসদ তাদের যারা যারা জেলের মধ্যে গেছেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন তারা ব্যাপারটা শুরু করছেন তা না এটা শুরু হচ্ছে ক্লাস ওয়ান থেকে বিচারপতির সামনে গিয়ে নিজের নাম লিখতে পারছেন না ঠিক করে ইংরেজি বানান দিয়ে অঙ্ক করতে পারছেন না কাজে এই নিয়ে তোমরা চিন্তা করো না ছাত্রছাত্রী যারা দেখছো আমি এটা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আবার এটাও বলছি যে বহু মাস্টার মশাই আছেন প্রণম্য সারা জীবন তার বলা কথা তার আচার আচরণ হাঁটা চলা নিজের জীবনকে উদ্বুদ্ধ করে এখনো আছেন এই সিস্টেমের মধ্যেই আছেন তারা আমাদের তো আমরা তো অবশ্যই পেয়েছি আমি পরবর্তী বিভিন্ন অংশে এই ধরনের ভিডিওগুলোতে আমি সেইগুলোকে শেয়ার করব অবশ্যই সেই সব ঘটনাগুলো তাদের শেখানো কথাগুলো কারণ এইভাবে যদি ক্ষয় হতে থাকে তাহলে তার সীমা পরিসীমা খুঁজে পাওয়া যাবে না যে আমরা কোথায় তলায় গিয়ে ঠেকবো তার থেকে বেরোতে হবে তাহলে বেরোতে গেলে নিজেদেরকেই বেরোতে হবে প্রথমে গিয়ে আসতে হবে তোমাদেরকেই তোমরা হতাশ হবে না ঠিক আছে বেশি নাম্বার দিয়ে দিল দিল কাউকে ওকে ডান তাহলে আমার কাছে আমি কি বলেছিলাম এই এবার দ্বিতীয় পার্টে আসছি দ্বিতীয় পার্টে কি যে আমার কাছে নেই কি কি আর আমার এই নেই কি থেকে আমি আমার কাছে আছে কি কি এই জায়গাটায় আসতে হবে আমি যদি নেই কি ভাবতে বসি তাহলে তুমি কুলকিনারা খুঁজে পাবেন ধরা যাক তোমার বাড়িতে বাইক নেই তোমার বাড়িতে একটা একটা স্মার্টফোন বেশি স্মার্টফোন নেই তোমার অনেকেরই আছে গ্রামাঞ্চলে যে অনেকেই ভালো ভালো খাবার দাবার খাচ্ছে তুমি কম খা ভালো খাবার দাবার খেতে পারছো তোমার কাছে রেফারেন্স বইয়ের পরিমাণ কম আছে তোমার ওনার দশটা ওদের দশটা পেন আছে তোমার হয়তো দুটো পেন আছে এরকম মেয়ের পরিমাণ যদি আচ্ছা অনেকের দুটো তিনটে ঘর আছে তোমার হয়তো একটা ঘরের মধ্যে বসে পড়াশোনা করতে হয় এরকম নেই যদি খুঁজতে যাও মেইয়ের কোনো শেষ হবে না পরপর পরপর ঘুমতে গুনতে চলো আমি আমার এটা নেই আমার ওটা নেই আমার সেটা নেই আমার এই যদি করতে থাকবে একটা সময় গিয়ে দেখবে তোমার কিচ্ছু নেই সব বাজে তাহলে তোমাকে এটা আজকে থেকে ভাবতে হবে এই মুহূর্ত থেকে দেখো লাইফটা চেঞ্জ হতে শুরু করবে সেটা কি আমার আছে কি কি আরে তুমি কি নিয়ে লড়বে তোমার যেটুকু আছে এই মুহূর্তে তুমি তো সেটাকে নিয়েই লড়তে পারো তোমার যেগুলো নেই তুমি যদি সেটার পিছনে ছুটতে যাও এখন তাহলে তোমার সময় নষ্ট হবে সেগুলো পাবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে সময়টা নষ্ট হবে সেটা ফিরে আসবে না তাহলে তোমায় ভাবতে হবে আমার এই মুহূর্তে যা যা আছে সেটাকে নিয়ে আমাকে লড়তে হবে আমার বাইক নেই আমার সাইকেল আছে আমার সাইকেলে করেই যেতে হবে স্কুলে আমার সাইকেল নেই আমাকে হেঁটে যেতে হবে এইভাবে মানসিকভাবে তৈরি যে আমার যেটুকু আছে আমি সেটা নিয়েই এগোবো যতটা এগোতে পারি আমি সেইভাবে এগোবো জানবে জীবনটা অনেকটা বড় এক্ষেত্রে এবং সাহস এবং মনের জোর যদি রাখো সুবিধাজনক রাস্তা তুমি পাবেই পাবে তোমার ভাবতে হবে কোন রাস্তাটা দিয়ে আমাকে এগোতে হবে কোন রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে তাহলে এই যে রাস্তা খুঁজে পাওয়া এই রাস্তা খুঁজে পাওয়ার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে একটা চার দশটা রাস্তার একটা জায়গায় গিয়ে মিশেছে ধরা যাক একটা পাঁচ ছটা রাস্তার একটা মোড় তুমি সেখানটায় এখন দাঁড়িয়ে আছো তুমি বুঝতে পারছো না যে তোমার যে মেন যে গন্তব্যটা তুমি কোন রাস্তাটা দিয়ে গেলে তুমি ঠিকঠাক পাবে খুঁজে তাহলে তোমাকে আগে ভেবে নিতে হবে যে আমার এই যে রিসোর্স আমার যে কটা বইপত্রগুলো আছে সেই একটা কথা বুঝে যাও ভালো করে যে প্রশ্ন পরীক্ষা তোমার ওই বই থেকেই দিতে হবে যে যত কিছু দুর্নীতি করে নিক যে যাকে খুশি পক্ষপাতিত্ব করুক না কেন মনের মধ্যে যত হতাশাকে একদম স্থান দিও না বিকজ ওই বইতে যেগুলো লেখা আছে ওই বইয়ের মধ্যে থেকেই প্রশ্নগুলো দিতে হবে আর এই বইটাকে যদি আমি ভালো করে পড়ে রাখি প্রশ্নটাকে যদি আমি ঠিকঠাকভাবে তৈরি করি ঠিক উত্তরটা যদি আমি লিখি অন্তত যদি আমি আমাকে তৎসত্ত্বেও কম নম্বর দেয় অন্তত আমি তো এটা বলতে পারবো আমি তো এই চ্যালেঞ্জের জায়গায় যেতে পারবো এমনকি মাধ্যমিকে বা এইচ তোমাদেরকে বলে রাখি রিভিউ সিস্টেম আছে খাতা রিভিউ করা যায় এমন কি আরটিআইও করা যায় রাইট টু ইনফরমেশান অ্যাক্টে কিন্তু তুমি খাতাকে মানে আমি কী লিখেছি আমাকে খাতাটা দাও আমাকে খাতাটা দিন বলে আর করা যায় সেই পদ্ধতি আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো কাজে হতাশ একদম হো না তোমার যদি দেখো যে মাধ্যমিক বা এইচএস নম্বর কম এসছে সেক্ষেত্রে তুমি কিন্তু আর করতে পারো আর স্কুলে স্কুলে একদমই হতাশ হো না ও টুকটাক পক্ষপাতি থাকবে বরাবরই ছিল সেটা হচ্ছে মাস্টারমশাইদের কোনো ছাত্র ভালো একটু সুনজরে থাকে আর কেউ একটু যত ভালোই করুক না কেন তাকে কোনো কোনো মাস্টারমশাই ঠিক পছন্দ করেন না এগুলো মাস্টারমশাইদের বলবো ভেবে দেখতে যে এগুলো আপনারা প্রজন্মের পর প্রজন্ম এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এবার থামুন তো অন্তত এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে এই যে কথাগুলো বলছি এই জন্য বলছি যে তুমি এবার ভাবো যে তোমার অল্প অল্প যে যে জিনিসগুলো আছে তার মধ্যে থেকে তোমাকে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে হবে এখন এই কাজটা এগিয়ে নিয়ে যেতে গেলে তুমি যদি অনেকটা কাজ ভেবে ফেলো তাহলে তুমি চাপে পড়ে যাবে প্রথম কথা হতাশা কাটিয়ে ফেলো সরিয়ে দাও যে আমাকে কম নাম্বার দিয়েছেন খুব ভালো কথা আমি পিছিয়েই আছি কিন্তু এইবার তুমি যদি একদম নিখুঁতগুলোই লেখো অঙ্ক থেকে শুরু করে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যাতে নম্বর মানে ঠিক উত্তর লিখলে নম্বর কাটাটাই মুশকিল তুমি যদি ঠিক ঠিক লেখো একটা লেভেল পর্যন্ত কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবেই কিন্তু নামাতে পারবে না কেউ তোমাকে ওটা তোমায় দিতেই হবে মানে ধরা যাক অঙ্কতে তুমি একশো একশো পাওয়ার মতো কিন্তু তোমাকে একদম ফেল করে দিতে পারবে না তিরিশের নিচে বা মানে একদম পঞ্চাশের নিচে করে দিতে পারবে না তো ঠিক আছে পক্ষপাতিত হলো কম নম্বর দিল ইত্যাদি ইত্যাদি হলো হয়ে তোমাকে অন্তত কিন্তু দেখা গেল যে তুমি হয়তো নব্বই পেয়েছ কাছে একটা লেভেল পর্যন্ত কিন্তু তুমি থাকবে তোমাকে ধ্বংস করে দিতে পারবে না কেউ তোমাকে সরিয়ে দিতে পারবে না টুর্নামেন্টের বাইরে করে দিতে পারবে না এই জায়গাটা মনের মধ্যে রাখো আর সবচেয়ে বড় কথা আগে নিজের কথা ভাবো যে আমি আমার কাজটা যেন ঠিক মতো করি সেখানটায় যেন কোনো গলত না থাকে তুমি কিন্তু লড়তে পারবে না তুমি কিন্তু কারোর সাথে কথা বলতে পারবে না যদি তোমার খাতায় তুমি নিজেই জানো যে আমি ভুল লিখেছি আমি কম লিখেছি মানে যে যে প্রশ্নটা যতটা তার মধ্যে কন্টেন্ট থাকার দরকার ছিল বিষয়বস্তু থাকার দরকার ছিল যেভাবে গুছিয়ে লেখার কথা ছিল আমি লিখিনি এটা যদি বুঝে যাও তাহলে কিন্তু মুশকিল তোমাকে বুঝতে হবে আমি ঠিক কোয়ালিটির জিনিসটা দিতে পেরেছি কি না তবে তোমার নিজের মনের মধ্যেই একটা আত্মবিশ্বাস এসে যাবে ঠিক আছে এটা নিয়ে আমি লড়তে পারো আমি লড়তে পারবো বলতে আমি গিয়ে বলছি না যে সেটা তর্ক সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করো অন্তত নিজের মনের মধ্যে আত্মসন্তুষ্টি যে আমি ঠিক লিখতে পেরেছি সেইটাকে পুঁজি করে সামনে এগো আজকের ভিডিওটা বেশি লেন্দি করব না এটুকু কথা বলবার ছিল এই যে এইটা একটা আমাদের সমাজে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে আর প্রাইভেট স্কুলে তো কথাই নেই গার্জেনদের উপরেও অনেক প্রেশার থাকে স্কুলরা যা খুশি যেভাবে খুশি নিজেদের মতো নিজেরা নিয়ম তৈরি করে নেয় তাদেরই খাতা কিনতে হবে স্কুল থেকে তাদেরই ওখান থেকে ড্রেস কিনতে হবে তাদের ওখান থেকে পেন কিনতে হবে তারা যে কোনো মানে নিজেদের মতো ছুটি ঠিক করবেন তারা যেভাবে যে পদ্ধতিতে অঙ্ক শেখাবেন সেইভাবেই অঙ্কটার উত্তর দিতে হবে কে বলেছে অঙ্ক তো অসংখ্য রকম নিয়মে করা যায় একটি প্রশ্নের উত্তর তো আমি আমার আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি যদি প্রশ্নটাকে ভালোভাবে লিখি দোষটা কি আছে কিন্তু হবে না এই সমস্ত কি ওই নোটই আমাকে লিখে আনতে হবে কারণ এর সঙ্গেও আবার কিছুটা ব্যবসা জড়িত তার আবার কোচিং ক্লাস আছে সেই কোচিং ক্লাসে পড়লে তুমি সেই সেই স্কুলে বেশি নম্বর পাবে ঠিক আছে ডান মেনে নাও পরও নিজে তৈরি কর ভিতরে নিজে আমি আজকে এই ভিডিওটা এই জন্য করছি যে চারপাশে এগুলো ঘটছে এগুলো তুমি বা তোমরা কেউ এড়িয়ে যেতে পারছো না আগামী দিনে কতটা পারা যাবে সেটাও আমরা কেউ জানি না যে হঠাৎ করে আকস্মিক সবাই মানে মহৎ ব্যক্তিরা আমাদের ধরাধমে ধরাধামে নেমে আসলেন এবং সবাই খুব সুন্দর তুল্য সমস্ত হয়ে গেল ব্যাপারটা তা না তা কিন্তু এইটার মধ্যে যদি পড়ে থাকো তাহলে তো নিজের হতাশা বাড়বে এবং একটা সময় গিয়ে নিজের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি পারলাম না আমি পারলাম না ও পেরে গেল ও পেরে গেল ওর মতো পারছে পারুক আর যে সমস্ত অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ যে সমস্ত অভিভাবকরা এইগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এই বলা যাক যে একদম স্কুল লেভেল থেকে মাস্টারমশাইদের সঙ্গে সেটিং করা যে সমস্ত মাস্টারমাস্টারি আছেন তাদের তো বলছি কে এবং মানে কীভাবে টুকতে পারা যায় সন্তানদের সেগুলোকে এনকারেজ করছেন তারা ভাব তারা ভাবুন যে আগামী দিনে যখন আপনার বয়স হয়ে যাবে ওই সন্তানটা কর্মক্ষেত্রে ঢুকবে আগামী ভিডিওতে আমি আসবো যে আগামী কর্মক্ষেত্র কত ভয়ঙ্কর কঠিন হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক একটি বস্তু এসে যাওয়াতে পারবেন তো ওই সন্তানটাকে কি শেখাবেন ওই সন্তানটা আপনার ওই সন্তান কি করতে শিখলো অ্যাকচুয়ালি চুরি করতে শিখল দুর্নীতি করতে শিখলো আপনি তো হাতে করে তৈরি করে দিচ্ছেন বা আপনারা সেটাকে এনকারেজ করছেন এই পদ্ধতিটা হয়তো কিছুক্ষণের জন্য আপনার সন্তানের খুব আনন্দ হলো আপনার সন্তান ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে আমারটা এই হয়েছে এইটা হয়তো বলতে পারলেন কিন্তু আদপে তার জীবন ধ্বংস হয়ে গেল আজকে এই অবধি থাকলো এইটুকু বলে বিদায় নিচ্ছি তোমরা খুব আনন্দে থাকো তোমরা খুব ভালো থাকো তোমরা খুব পজিটিভ মাইন্ডে থাকো এবং কখনোই ভাববে না যে আমি পিছিয়ে পড়ছি টপার টাস চ্যানেলকে ফলো করতে থাকো আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকো ঠিক দেখবে সঠিক রাস্তা আশা করি আমরা যদি সবাই মিলে ভাবি একটা রাস্তা ঠিক বেরোবে এবং নিজেরা এগিয়ে যেতে পারবে ধন্যবাদ